কেউ কাউকে সহ্য করতে পারে না। তারপরেও তাহারা একসাথে বসে আছে। ওই দেখেন পুচি কেমনে ফিরে যায়, দেখেন দেখেন পুচি কেমনে ফিরে যায়, নামিয়া যায়। এই গবলাটাকে একটু সহ্য করতে পারে না। এই গবলা গবলা আই গবলা, পুচি চলে যাচ্ছে তার শিবিরে। ওইটা হচ্ছে তার আশ্রয় শিবির, সে ওখানে ছাড়া কিছু বুঝে না। বাবা তুমি চলে আসছো কেন? আই গবলা গবলা আই গবলা, এদিকে তাকা দুই, দেখ এটা কি আমার হাতে দেখছিস, এটা নিয়ে খেল, এটা একটা বিলুন বিলুন। পুচি দেখ গাবলা কই যায়, গাবলা পম পম খালো, এটা ফাটাই ফাটাই ফাটাই, এটা তুই বললে ফাটাবো, পম পম। আরে চুক চুক শব্দ করে না কেন, অমা গেল তো ফেটে, চুকু চুকু শব্দ করতে গিয়ে গেল ফেটে। অ কি কথা, অ কি কি সুন্দর করে নামে রে বাবারে, ইস ইস দুই দিনের বই রাখি পশ্চাৎ দুলাই দুলাই নাচে বাবা রে, কি যাচ্ছে পুচির কাছে, যাচ্ছে পুচির কাছে, পুচির আশ্রয় শিবিরে গিয়ে আশ্রয় নিচ্ছে গাবদা। ওই দেখেন কোথায় উঠছে, ওই দেখেন পুচি কি যাবে, পুচির আগে সে পালাচ্ছে, আশ্রয় শিবিরে গিয়ে আশ্রয় নিচ্ছে। অবুক অবুক অবুক, পুচি দেখ তুই উঠতে পারবি, আমার মতো এরকম ম্যাজিক জানিস। ওই দেখেন, ওই দেখেন করে কি, দেখেন করে কি, জুল্লা মুল্লা পইরা যেতেছে কা, কোনো খবর নাই। হ্যাঁ এটা কি ম্যাজিক দেখাইলি গাবলা। হ্যাঁ ওই যে আবার উঠছে, আবার উঠে আবার ওই যে কে যেন ছিল না, যে একবার না পারিলে দেখো শতবার, এই পিছে হচ্ছে সেই নীতিতে বিশ্বাসী। কোন সাইড দিয়ে ঢুকে কোন সাইড দিয়ে বাইর হয় কোনো খবর নাই। আর পুচিটা হাবলার মতো তাকায় থাকে, এই পিচ্ছি কই থেকে এসে আমার ঘরের মধ্যে জায়গা দখল করলো। নে তোকে দিলাম ফুল, ফুল রাম চাহে লীলা চাহে, লীলা চাহে রাম দুনো কা, আচ্ছ উমা কুমা একেবারে কান টান চুলকাইতেছে দেখি, আসো পুচি এইটা এক দৃষ্টিতে তাকাই থাকবে ওই হাবলাটা কি করে দেখার জন্য। এই হাবলা মেয়ে, হাবলা মেয়ে কি সমস্যা তোমার, ওকে দেখতে পারো না কেন তুমি, এত হিংসা মনের মধ্যে তোর পুচি, তুই তো পাজি কেন, আয় তোকে আবার টেবিলে বসাই দি না, ওরা টেবিলে বসবে না। পুচি এসে লুকাইছে ওকে যাতে দেখা না যায়, দেখেন সে তার গোপন শিবিরে আশ্রয় নিয়েছে আর প্যান্ডাটা তার পিছু নিয়েছে। তুমি যতই গোপন শিবিরে আশ্রয় নাও না কেন, তোমাকে আমি খুঁজিয়া বাহির করিয়া ফেলিব। ওই তো ওই তো, মেও মেও ওলে মা, ওই তো ওই তো ওই তো ওই তো, হিংসুটনিটা করে কি দেখেন আপনারা, দেখেন আপনারা হিংসুটনি করে কি, তোর কোনো ক্ষতি করছে সে, এই যে পিচিটাও বসছে। তুমি আজকে আমার কি উল্টাও কি পাল্টাও আমি দেখবো, আমি এত ভয় পাই না তার চেহারাটা দেখেন, তুই ভয় পাস না মানে তোর ভাপে ভয় পাই। এই যে এই যে এইটা একটুখানি চেহারা দেখাইতে চায় না দেখি আপনাকে, বলে মা একটু দেখি, আরে একটু দেখি না চেহারাটা, এই যে আরে একটু দেখি না, এত ছোট মানুষের চেহারা কেমনে দেখা যায় বলেন তো, একটু দেখি না চেহারাটা, একটু দেখান না চেহারাটা, আলে বাবালে একটু চেহারাটা দেখাইলে কি হয়, না সে চেহারা দেখাবে না। আবুজু তুই লেড়া দিয়ে বসে কারে দেখিস, হ্যাঁ পাশের বাসায় কি চলে, কি কানা ঘুষা চলে, পাশের বাসায় কি ষড়যন্ত্র চলে, সব এখান থেকে বসে যদি তুই বুঝে ফেলতি তাহলে তো তুই হয়ে যেতি একেবারে, কি জানি বলে ওইটারে আমাদের হিন্দি সিরিয়ালের সিআইডি। হ্যাঁ ওই দেখেন ওই দেখেন সে বুঝার চেষ্টা করতেছে প্যান্ডাটা কই, প্যান্ডাটা বুঝার চেষ্টা করতেছে বেদ্যপ মহিলাটা কই, দুইজনের মধ্যে বুঝাবুঝি চলতেছে। এই যে প্যান্ডা এদিক দিয়ে এদিক দিয়েও কিছু কি মারার চেষ্টায় আছে, পুচি এদিকে লুকানোর চেষ্টায় আছে, কি একটা অবস্থা। ওই যে প্যান্ডা দেখতেছে উকি ঝুঁকি মেরে কি চলতেছে, আ প্যান্ডা না চলে আসছে, এসে একটা সুবিধা করতে পারলো না প্যান্ডাটা, বুঝছো এখন দেখবেন একটা মাইট দিবে। ওই যে দেখছেন কি হিংসুটনি, দেখছেন কি হিংসুটনি, পুচিকে আমি সাদা হিংসুটনি বলি, আবার দিবে একটা মাইট দিবে এটাকে, দেখেন দেখেন আবার মারবে। আমরা তো যখন আশেপাশে থাকি তো থাকি, যখন না থাকি তখন এটার হ্যাঁ হ্যাঁ করে মাইট দিয়ে পালাই যায়, পুরাই হিংসুটনি মহিলা। এই যে দেখেন একটা মাইট দিবে, এই যে এই যে
ফাজিলটা এই যে পিচ্চিটা মাইর খেয়ে পালাইলো, এগুলো হচ্ছে এদের ক্যাট ফাইট। এটা হচ্ছে পুচির হিংসা। দেখছেন আমি যে শুধু শুধু মেয়েটাকে হিংসুটা বলি, হিংসা এক চেহারা গোল হয়ে যায় তার একেবারে। ওই আমি হিংসা করি না, আমাকে হিংসুটনি বলো। তুমি বেদ্যপ মহিলা সেটা বলো না কেন কাউকে। আচ্ছা যে আমিও বেদ্যপ মহিলা, তুইও হিংসুটনি মহিলা, ওই জন্য তোর চেহারা গোল হয়ে গেছে। ওকে ফাইন। তো যাই হোক, ওদের এই খুনসুটি দেখে দেখে বিকেল পার হয়ে যায়, সকাল পার হয়ে যায়, কিছু করার থাকে না। টাটা দে সবাইকে, না যেও না।